হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন একটু আমি কৃষ্ণনগর যাব তোমার হচ্ছে আমার একটু রক্ত পরীক্ষা করতে, তো সেই জন্য যে সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলো তাহলে আমার সাথে। আর একটা জিনিস, আজকে আমাদের কলের পাড় যেটা আছে না, কলের পাড়ের ওখানে তোমার টিন লাগানো হবে, এখনও ওরা আসেনি। তো আমি যখন কৃষ্ণনগর যাব, এসে পরে দেখবো তখন এসেছে কি না। পাইপ টাইপগুলো সব কালকে বিকেলে রং করে রেখে দিয়েছে, এই যে পাইপগুলো সব রং করা হয়ে গিয়েছে, শুধু ওরা এসে এবার লাগিয়ে দেবে। এই যে এখানটা কলের, এইখানটাই লাগানো হবে। কলের যে কল দেখছো না, ওই শুধু কলের ওইখানটাই তোমার লাগানো হবে, যাতে রোদ রোদ না লাগে। এই দেখো এইগুলো টিন, এই কালার টিনগুলোই তোমার কলের পারে লাগানো হবে, এই যে নীল রঙের। এই যে ওরা দেখি কখন আসে, এখনো তো আসেনি। গাড়ি বার করবে, এই যে তো ঘুরে আসি, দেখি তারপর কখন আসে। সকালে 6:30টার দিকে আসবে বলেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা এই যে খুব খারাপ, দেখছো কীরকম ঘন করে এসেছে। আর কি বলো তো, তোমার এখন তো করোনা ভাইরাসের জন্য তোমার বাইরে বেরোলে সেইগুলো সবই কাচাকুচি করতে হয়, মানে একবারে স্নান করেই ঘরে ঢুকতে হয়, যার জন্য এই সুতি ছাপা শাড়ি পরেই আজকে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে মানে ভালো শাড়ি পরে যদি যাই সেটা কাচতে হবে, সেটা কাচবো না আমি, তার জন্য তোমার হচ্ছে এই যে সুতি ছাপা শাড়ি পরেছি। বাইরে দাঁড়িয়ে আছে আমার বর, চলো উঠে পড়ি। আমি কেমন লাগছে মাস্কটা পরে? উঠছি, চলো। এই রাস্তাটা জানো তো খুব ভালো লাগে আমার, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এখানটায় নামলাম, আমার বর বলল একটুখানি দাঁড়াও, ফোন এসছে বোধহয় ওর, তো ফোনটা করে নি, আমি একটুখানি তোমাদেরকে রাস্তা দেখাই। ওই যে ওইটা দেখছো না, ওখানে তোমার পাউ রুটি বানায়, কিরম আকাশ খারাপ বলো তো। তবে রোদে বেরোলে কিন্তু খুব কষ্ট হয়, আজকে কিন্তু কষ্ট হবে না বেরিয়ে। কি সুন্দর বলো পরিবেশটা। আর এই জায়গাটা তোমার পুজোর টাইমে টাইমে, মানে দুর্গা পুজোর টাইমে তোমার খুব ফুল ফোটে, মানে খুবই সুন্দর লাগে পরিবেশটা, দেখেই বুঝতে পারছো কিরকম নিলিবিলি। এই রাস্তাটা না নতুন হয়েছে তোমার, রাস্তা বাড়ানোর জন্য করেছে, নাহলে এতটা চওড়া আগে ছিল না। উঠে পড়ি, ফোন করা বোধ হয় হয়ে গেছে। রাস্তা দেখছো লোকজনও নেই, অল্প অল্প লোকজন। হ্যাঁ হ্যালো, আরেকবার বলেন।
ও না না আমরা একটু কৃষ্ণগঞ্জ যাচ্ছি, ওই পরীক্ষা আছে ওই জন্য যদি যেত তাহলে একটু আপনি যেতেন, কারণ তো বাড়িতে বসে হবে না কি করবে না করবে। দেখো এটা হচ্ছে কোভিড-19 এর হাসপাতাল, করোনা হলে আমাদের এখানে চিকিৎসা হয়, দেখছো এখন বেশি লোকজন নেই। তোমার ওই যে সামনে এটা হচ্ছে পুলিশ থাকে এখানে। আমাদের রক্ত পরীক্ষা করা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাব। একটুখানি ফল টল নিয়ে, একটুখানি আপেল আর তোমার হচ্ছে বেদানা টেদানা নিলাম, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? আমরা চলে এসেছি, তো কোনো শব্দ টব্দ তো পাচ্ছি না, কি জানি মিস্ত্রিগুলো এসেছে কি না দেখি গিয়ে। আমি খুব মজা হচ্ছিল আমার যে ওই জায়গাটা পুরো গার্ড হয়ে যাবে বলে কলের পাড়টা, কিন্তু এসেছে নাকি দেখি। হ্যাঁ, এই নতুন মই, এইটা নতুন মই, পুরনো পুরনো লাগছে দেখতে। বাবা হেভি রিক্স ওটা, হ্যালো বাবা দেখ, অনুরাগ দেখ, আগুন পড়ছে। লম্বা বসে যাবো।
দাদু তোমায় বকছে এনে দিয়ে খাও তাহলে তাহলে কাজ তো শুরু হবে না ওই ওইটা তোমার প্যাকিং করছে যাতে ঘরে যাবি না কিন্তু ঘরে কিন্তু কারেন্টের তার ছড়ানো সারা ঘর গেলি সব খাবি কালকে যে একটা অন্য একটা ছেলে মাল ডেকে গেল সেই ছেলেটা আসেনি তো আসবে এখানে কাজ করবে নাকি এখানে একই বাড়ির লোক তোমার কেউ হওয়াটা কে হয় তোমার ও এটা বাবা ওটা দাদা আমাদের বাড়ি টুকু করে ক টাকা রোজ ওইটা দিয়ে আমি পটাকা মজুরি কাজ করি মেপে দেবে তারপরে স্কোয়ার ফিট ক টাকা ফুট ফুটে পনেরো টাকা সব শেষে তাহলে দেখে নাও শেষ পর্যন্ত কলেজ পাটটা কেমন হলো তো এই যে কমপ্লিট লুক এরকম লাগানো হয়েছে তো যাই হয়েছে মানে কাজ চলে যাবে আমাদের আর এই যে টিনের শেড এগুলো হচ্ছে তোমার মানে বৃষ্টি টিষ্টি যাবে না ওর মধ্যে ছাদ যাবে না সেই জন্য আর তোমার হচ্ছে এই গোডাউনের সামনেটাও লাগানো হয়েছে ওই যাতে আর কি দরজাটা ভালো থাকে বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য লাগানো হয়েছে এখানেও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ও আর একটা কথা আমি পরবর্তী ভিডিওতে কোনো ব্লগ বা কোনো জুয়েলারি ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে চলে আসবো খুব শীঘ্রই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা